বাংলার মানুষকে এইভাবে বোকা বানানো যায় না। বাংলার মানুষ জানে যে এই মেট্রোর সম্প্রসারণ, এই মেট্রোর প্ল্যানিং টোটালটাই হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক, মানে ওনার প্ল্যানিংটা টোটাল ওনার। ওনার স্যাংশনটা সেই সময় রেল বোর্ডে ওনার, যে সময় উনি রেলমন্ত্রী ছিলেন। দ্বিতীয়ত হচ্ছে যে মেট্রোর সাথে কনস্ট্যান্ট সহযোগিতা, অর্থাৎ ল্যান্ড দেওয়া, সরকারের ল্যান্ড দেওয়ায় পদে পদে যে অসুবিধাগুলো এখানকার ইঞ্জিনিয়াররা ফেস করছে, ইভেন এই যে বৌবাজারের যে কাণ্ড তাতেও প্রত্যেকটা আমরা দৌড়ে যাচ্ছি, তাদের সাথে সহযোগিতা করছি কীভাবে প্রবলেম সলভ করা যায়, তার কাজের যেন অসুবিধা না টোটালটা আমরা করছি। এছাড়াও মেট্রো প্রকল্পে শুধু ল্যান্ডের জন্য 500 কোটি টাকার বেশি, 600 কোটি টাকা, প্রায় 600 কোটি টাকা মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়ে মকুব করিয়েছে। আমাদের কেএমডি এর যে ইস্ট ক্যালকাটা বা এসব বিভিন্ন জায়গায় আমাদের যে ক্লেমটা ছিল, যেহেতু আমি নগর উন্নয়ন মন্ত্রী, ওনার নির্দেশে আমি এটাকে মকুব করে দিয়েছি। তারপরেও সৌজন্য বোধ বাহানা করে করে যে কবে মুখ্যমন্ত্রী থাকবেন না, কবে মুখ্যমন্ত্রী থাকবেন না, এই বাহানা করে করে এসে দুম করে তারা উদ্বোধন করে দেবেন। আরে মুখ্যমন্ত্রী তোমার উদ্বোধনে যাওয়ার জন্য লালিত নয়, কিন্তু বাংলার মানুষ জানে যে এই পুরো আমরাও ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে এই মেট্রো রেলগুলো যাতে সফল হয় তার জন্যে তাদের ধরে আমি একটা ট্রান্সপোর্ট প্ল্যানিং তৈরি করেছি, শুধু মেট্রো চালালে লোক আসবে না। তা এই সহযোগিতা যদি না থাকে, এই যদি আমাদের সেন্ট্রাল আর স্টেট যদি এই যে আমাদের সমন্বয় যদি না থাকে, তাহলে এরা মানুষের কাজ করবে কী করে? শুধু হিংসা, শুধু ফর দ্য স্টেট নয়, ফর দ্য পিপল নয়, ফর দ্য পার্টি, ফর দ্য বিজেপি,